আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চাকরি এবং আপনার মাঝে যে ব্যারিয়ারটা সেটা হচ্ছে ইন্টারভিউ বা ভাইভা বোর্ড। আমরা প্রিলি রিটেন বা রিটেন শুধুমাত্র কোয়ালিফাই করার পরে কিন্তু ভাইভা বোর্ডে যাই। এই ভাইভা বোর্ড যদি আমরা কোয়ালিফাই করতে পারি, এটাকে ক্র্যাক করতে পারি, তাহলে কিন্তু আমরা চাকরিটা পাই। তো ভাইভা বোর্ড আসলে আপনাকে কী দেখে চাকরিটা দেয়, এই জিনিসটা নিয়ে আমি আজ আলোচনা করার চেষ্টা করব। ভাইভা বোর্ড যে আপনাকে দেখবে, আপনি গেলেন ভাইভা বোর্ড থেকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু আছে সেগুলো কী দেখে আপনাকে চাকরিটা দেবে, সেগুলো নিয়ে আমি ডিটেলস আপনাদেরকে বলার চেষ্টা করব। সো লেটস বিগিন দ্য ভিডিও। তো ভিডিও শুরুতে আপনাদেরকে একটু অনুরোধ করবো, আমাদের ইউটিউব চ্যানেলটি অত্যন্ত ক্ষুদ্র, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেওয়ার চেষ্টা করবেন। তো সবার প্রথমে আপনাকে জানতে হবে যে ভাইভা বোর্ডে আসলে আপনার কী দেখে। প্রথমে একটা জিনিস দেখে, সেটা হচ্ছে স্মার্টনেস। এটা আমি আমার কথা না, নন ক্যাডার, ক্যাডার, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যে কোনো ক্ষেত্রে আপনি যেখানে ভাইভা দিতে যাবেন সেই জিনিসটা আপনাকে দেখবে একটা জিনিস, সেটা হচ্ছে স্মার্টনেস। মানে বিসিএসে আপনার আসলে আমার কাছে চান কি, মানে ভাইভা বোর্ডে আপনার আমাদের কাছে চান রাখি কোনোভাবে আর কি, মানে যে কোনোভাবে হোক এখন একজন পিএসসি মেম্বার মানে সম্মানিত মেম্বারের সাথে মানে সরাসরি সাক্ষাৎকার সুযোগ পেয়ে যাই, মানে কথা বলার সুযোগ পেয়ে যাই। আর যেহেতু সুযোগ পাই, মানে আমার আগে থেকেই যেহেতু ইচ্ছা ছিল, আমার ডাইরেক্ট পোস্টে চলে যাই যে চান্স যেমন একটা পাইছি, এবার স্যারের কাছে কিছু জানার বিষয়, মানে এই সুযোগে হাত ছাড়া করিনি। সাথে সাথে জিজ্ঞাসা করলাম যে স্যার, মানে ভাইও ওটে আপনার আমাদের কাছে চান রাখি, স্যার আর কি এই বিষয়ে উত্তরটা দিলেন এইভাবে, মানে প্রথমে এক কথায় বলে দিচ্ছেন যে স্মার্টনেস। স্মার্টনেসটা কয়েক ধরনের থাকে, প্রথমত আমরা দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে মেন্টালি যে স্মার্টনেসটা আছে বা আমাদের মানসিকভাবে যেটা, আর সেটা হচ্ছে ফিজিক্যালি। তো এটা এই ফিজিক্যালি এবং মেন্টালি দুই স্মার্টনেস আপনার ভালো হওয়া লাগবে। তো মেন্টালি যে জিনিসগুলো আছে সেগুলো আপনাদেরকে আমি এক গোড়ায় থেকে বা প্রথম থেকে আপনাদেরকে আমি বলার চেষ্টা করছি। প্রথমে আপনি যে ঢুকলেন ভাইভা বোর্ডে, প্রবেশ করলেন, প্রবেশ করার সময় দরজাটা কীভাবে বন্ধ করলেন বা কীভাবে খুললেন, এই জিনিসটা কিন্তু ম্যাটার করে, কারণ এটা একটা ভাইভারই অংশ। কীভাবে বসলেন, আপনাকে অনুমতি দিয়েছে কি না, এই জিনিসটা কিন্তু তারা অবশ্যই দেখবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার যে ফ্লুয়েন্সি, কথা বলার যে ফ্লুয়েন্সি, কথা বলার ভিতরে অনেক জড়তা আসে যে বাদে কথা আটকাই যায়, বা আপনি এমন একটা সাউন্ড করে কথাটা বললেন যে প্রশ্ন অ্যান্সার হয়তো বা ঠিক আছে কিন্তু মাঝে গিয়ে আপনি আটকা পড়ে গেলেন, কিন্তু সেখানে আস্তে করে বললেন, এরকম হবে না। শুরুতে যেমন ভয়েসের জোর ছিল বা সবাই হল রুমে যে প্যানেলিস্ট যারা আছে তারা শুনতে পেয়েছে, ঠিক একইভাবে শেষ পর্যন্ত আপনার যদি ভুলও হয় তাহলে সেই জিনিসটা তাদেরকে কিন্তু শুনতে পেতে হবে। এবং তৃতীয়ত ফ্লুয়েন্সিটা ঠিক থাকতে হবে, এই যে আমি আপনাদের সাথে এখন যে ভিডিওতে কথা বলছি, ফ্লুয়েন্সিটা এরকম হতে হবে, এমন না যে আটকাই গেলেন একটা কথা, না না এই না সেই গাই গুই করলেন, এই জিনিসটা থাকা যাবে না, এটি স্মার্টনেসের ভিতর পড়ে না। আপনি যদি কোনো কিছু না জানেন তাহলে আপনি বলবেন যে সরি স্যার, এই শেষ। যদি কোনো কিছু জানেন বা অর্ধেক জানেন তখন তাদেরকে বিনয়ের সাথে বলবেন যে স্যার আমি এতটুকুই জানতাম বা এতটুকুই জানি, এতটুকুই, বাকি আমার জানা উচিত ছিল, সরি স্যার, এভাবে বললেন। ততটুকু জানতেন বা ফ্লুয়েন্সি 100% জানতেন, ফ্লুয়েন্সি ডিরেক্টলি যাবে আর কি, শুরু থেকে শেষ পর্যন্ত সেতটুকুই আপনি বলবেন, তাছাড়া আর বলার দরকার নেই। যদি না জানেন তাহলে তো সরি স্যার একেবারে ডিরেক্ট বলে দিলেন, তাহলে সমস্যা নেই। দুই নম্বর হচ্ছে নার্ভাসনেস। নার্ভাসনেসটা তখনই কাজ করে মানুষের ভিতর ওই পদের জন্য, যেই পদে আপনি ভাইভা দিতে যাচ্ছেন সেই পদে আপনি নিজেকে যোগ্য মনে করেন না বা আপনি যোগ্য হিসাবে না অ্যাকচুয়ালি, তখন আপনার ভিতরে নার্ভাসনেস আসবে, এদিকে ওদিকে তাকাবেন বেশি বা উপর নিচ তাকাবেন, মাথায় হাত দেবেন, এই জিনিসগুলো কিন্তু তখনই আসবে, বা হাত পা কাঁপবে বা চোখে মুখে একটা নার্ভাসনেসের যে ভাবটা থাকবে সেটা কিন্তু তখনই থাকে, তখনই আপনি নিজেকে সেই পদের বা যেখানে ভাইভা দিতে যাচ্ছেন সেখানে যোগ্য মনে করবেন না। আপনি যেখানে যাচ্ছেন সেটা কনফিডেন্সের সাথে থাকতে হবে যে হ্যাঁ আপনি ওইটার যোগ্য এবং আপনি ওইটারই যোগ্য, সেই সাথে আপনি ওইটাই ওই পদে আপনি নেবেন, এরকম যোগ্যতার মাপকাঠিতে আপনার কনফিডেন্স থাকতে হবে। আমি কনফিডেন্ট যে আমি যে যেটা করতে যাচ্ছি বাবা ভাইবা দিচ্ছি এই পদটার জন্য আমি নিজেকে যোগ্য মনে করি, তাই কোনো নার্ভাসনেস আমার ভিতরে আসবে না, মানে কনফিডেন্টটা 100% থাকা লাগবে। অনেকের সময় কাঁধ উঁচু নিচু করে বা এদিক ওদিক বেশি তাকায় বা পায়ের নিচে তাকায়, আকাশের দিকে তাকায়, মাথায় হাত দেয়, এই জন্যগুলো কিন্তু নার্ভাসনেসের একটা মাপকাঠি আর কি। আবার আপনি যখন ভাইভা বোর্ডে ঢুকতে যাচ্ছেন খুব জোরে ভাই ই দিলেন, দরজা আটকে ফেললেন, বুঝতে পারলেন না কী হবে, কনফিডেন্স নাই, বসলেন হয়তো বা ভালোভাবে বসতে পারলেন, এই জিনিসগুলো কিন্তু নার্ভাসনেস। এবং হয়তো বা আপনি আমাকে বলতে পারেন যে এই কয়েক মিনিটের ভিতরে একটা মানুষকে কীভাবে চার্জ করে ফেলবে, আমি নার্ভাস, আমি কনফিডেন্ট। আসলে ভাইভা বোর্ডে যখন আপনি ঢুকবেন
তখন আপনি ঢুকছেন, যেভাবে ঢুকছেন সম্বোধন করে ঢুকছেন, তো সালাম দিয়ে বা যেই ধর্মে থাকুন না কেন সেই ধর্মের যে আপনার নিয়মকানুন আছে সেই অনুসারে বললেন, তখনই তারা বুঝে ফেলে যে মানুষটা আসলে কেমন হবে। ওরা আপনার মতো মানুষকে প্রতিদিন কিছু না কিছু ভাইবা নিয়েই থাকে, বা প্যানেলিস্ট যারা আছে তারা কিন্তু ওই প্রফেশনেই কিন্তু আছে, তারা ওই প্রফেশন নিয়েই কিন্তু ঘেরা তাদের জীবনটা। তাই তারা বুঝে যে আসলে কোন ধরনের মানুষ এই জিনিসটার জন্য যোগ্য হয়, ওই চেয়ারে বসে সেই চেয়ারের দায়িত্বটা পালন করতে পারবে, বা অফিসারের যে অ্যাটিটিউড সেই জিনিসটা তার ভিতরে আছে, নার্ভাসনেস তার ভিতর কিন্তু তখন থাকবে না। এরপর হচ্ছে ক্রিয়েটিভিটি। আপনাকে একটা প্রশ্ন করা হলো যে আপনি কেন নিজেকেই এই পদের জন্য যোগ্য মনে করছেন, হয়তো বা আপনি বললেন যে গত পরীক্ষায় দিয়ে এসেছি আমি সবার চেয়ে যোগ্য, বা সবগুলো মাপকাঠি আমি পার হয়ে এসেছি, এই কথা কিন্তু সবাই বলে। কিন্তু ক্রিয়েটিভিটি আপনাকে অ্যান্সারটা দিতে হবে যে আপনি ওই পদের জন্য আসলেই যোগ্য, বা পূর্বে কোনো অভিজ্ঞতা ছিল আপনার, বা পূর্বের অভিজ্ঞতা সাপেক্ষে আপনাকে সেই কাজটা দিলে আপনি করতে পারবেন, বা আপনি এই জিনিসটাকে পারবেন আর কি, এই জিনিসটা করতে পারেন, দায়িত্বটা আপনার ভিতরে আসবে, সেটা আপনাকে ক্রিয়েটিভলি তাদেরকে অ্যান্সারটা দেওয়া লাগবে। গতানুগতিক বা গুগল ইউটিউবে যে অ্যান্সারগুলো আছে এই জিনিসগুলো কিন্তু অনেকে তারা দিয়ে দিয়েছে, নতুন নতুনভাবে তারা দিয়ে দিয়েছে, এখন সেই জিনিসটা পুরানো হয়ে গেছে, তাহলে ভাববে যে আমি আগে যা ধরেছি বা আগে গতানুগতিক মানুষের সাথে শুনেই কিন্তু কথাটা বলেছে, নিজের থেকে কিন্তু কিছু বলে নেই, তাহলে আপনাকে ক্রিয়েটিভলি তাদেরকে অ্যান্সারটা দিতে হবে যে স্যার আমি এই জন্যই এই কাজটা বা এই পদের জন্য আমি এই জন্যই যোগ্য। এই জিনিসটা আপনাকে কিন্তু তাদেরকে বুঝিয়ে বলতে হবে আর কি, ক্রিয়েটিভলি অ্যান্সারটা আপনাকে দিতে হবে। শুধুমাত্র আপনি যে যোগ্য এই পদের জন্য এই প্রশ্ন বা এই ধরনের প্রশ্ন না, যে কোনো প্রশ্ন সাধারণ স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো হয়ে থাকে সেগুলোতে আপনাকে ক্রিয়েটিভিটির কিন্তু একটা জায়গা বা একটা স্থান আপনাকে দেখাতে হবে, বা তাদেরকে বোঝাতে হবে যে আপনি একজন ক্রিয়েটিভ পার্সন, এই জিনিসটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। এই তিনটা জিনিস বা এই চারটা জিনিস টোটালি ক্রিয়েট বা একবারে কি পয়েন্ট আমি মনে করি ভাইবা বোর্ড খুব ভালোভাবে দেখে। এরপর হচ্ছে প্রশ্ন কী কী ধরতে পারে, আপনাদেরকে আগে অনেক ভিডিওতে আমি বলেছি আজকেও বলছি, কিছু কিছু প্রশ্ন কমন ধরবেই আপনাকে, কোনো মিস নাই। তার ভিতরে এক নম্বর, ভাইবা বোর্ডে ঢোকার সাথে সাথে আপনাকে নিজ জেলা সম্পর্কে জিজ্ঞেস করবে, এটা নিয়ে কোনো মিস নাই, নিজ জেলা। এরপর হচ্ছে বঙ্গবন্ধু, বাংলাদেশ বর্তমান বিষয়াবলী নিয়ে, চলমান যে প্রজেক্টগুলো আছে, বাংলাদেশ যে উন্নয়নশীল একটা দেশ এই নিয়ে হয়তো প্রশ্ন করতে পারে, বর্তমান সরকার এবং সরকারের ব্যর্থতা সফলতা এই জিনিসগুলো নিয়ে ম্যাক্সিমাম টাইমে প্রশ্নগুলো করে থাকে। এরপর হচ্ছে রিসেন্ট বা ঘটনা যেটা বর্তমানে বিশ্বে এবং বাংলাদেশে চলছে, হট টপিক্স যেটাকে বলে, এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে মানে প্রশ্ন করেই থাকে, কমনলি এই কয়েকটা টপিক্সের উপর প্রশ্ন করবেই। আর বঙ্গবন্ধু, সংবিধান, বাংলাদেশ বিষয়াবলী এই জিনিসগুলোর উপর কখনো সরি বলা যাবে না। সেই সাথে নিজ জেলা, নিজ জেলায় কী কী চলছে, বা নিজ জেলার বিখ্যাত কুখ্যাত মানুষ, দর্শনীয় স্থান, কেন বিখ্যাত, এই জিনিসগুলো আপনারা নিজেরাই নিজের জেলা সম্পর্কে স্টাডি করে নেবেন, তাহলে আপনাদের জন্য বেটার হবে। আর এগুলোতে কখনো সরি বলা যাবে না, এই প্রশ্নগুলো একেবারে সরিলেস প্রশ্ন আর কি, কারণ এই জিনিসগুলো না জানা মানে একজন ক্যান্ডিডেট চাকরির কোনোভাবে যোগ্য বলে মনে করেন না তারা, প্যানেলিস্ট যারা আছেন আর কি। আপনি অনেক ভাইবা অভিজ্ঞতা দেখবেন, তাহলে দেখে থাকলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোন জিনিসগুলো ভাইবা প্যানেলিস্ট যারা আছে তারা আপনাকে দেখে চাকরিটা দিবে। প্রশ্ন করার ভিতরে আর একটা এসেছে সংশ্লিষ্ট পদ, বা আপনি যে পদে ভাইবা দিতে যাচ্ছেন তার কাজ বা সেই বিষয় বলে যদি টেকনিক্যাল পদের হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে ওই রিলেটেড সাবজেক্ট ওয়াইজ আপনাকে প্রশ্নটা ধরবে আর কি। সাবজেক্ট ওয়াইজ প্রশ্নের ক্ষেত্রে আপনি যে পদের ভাইবা দিতে যাচ্ছেন তার কাজ কী কী, তার দায়িত্ব কী কী, এই জিনিসগুলো মূলত মেইনলি ফোকাসিং যে টপিক্সগুলো আছে এগুলো আপনাকে দেখে যেতে হবে। এই ধরনের প্রশ্নগুলো মূলত আসে ভাইবা বোর্ড, এই প্রশ্নগুলো করে। আর জিনিসগুলো আপনাকে যখন প্রশ্নের অ্যান্সারটা আপনি দিবেন তখন কীভাবে দিচ্ছেন, আপনি দশটা প্রশ্ন আপনাকে ধরলো, দশটার ভিতরে আটটা প্রশ্নের অ্যান্সার আপনি বললেন যে সরি স্যার, আসলে এই জিনিসটা হয়তো বা তারা সেইভাবে দেখবে না, কিন্তু আপনি আটটা প্রশ্নের অ্যান্সার যে পারছেন না, বা আপনি সেই প্রেশারটা কীভাবে হ্যান্ডেল করছেন এই জিনিসটা তারা দেখবে, তা আপনার কনফিডেন্সটা বা কনফিডেন্স যে লেভেলটা আছে সেটা কোথায় গিয়ে ঠেকছে আপনার, এটাই মূলত তারা দেখার জন্য প্যানেলিস্ট হিসেবে তারা বসে আছে। তাছাড়া আরও অন্য কিছু না, মানুষ অ্যান্সার দিতে পারলো না বা সব কিছুই সরে বলে এসেছে, এরপরে দেখবেন যে চাকরি হয়ে গেছে, হয়তো বা রিটেন নাম্বার বেশি থাকতে পারে তার, এটা স্বাভাবিক, রিটেন প্লাস ভাইবা দুইটা মিলে তো চাকরি, তাই না? তো সেক্ষেত্রে হয়তো রিটেন নাম্বার ভালো থাকতে পারে, এবং সে যে জিনিসগুলো সরি বলেছে সেগুলো বলা যায়, এমন না যে সরি বলেছে এমন একটা ক্ষেত্রে যে আপনার জেলায় বিখ্যাত মানুষের কয়েকটা নাম বলেন আপনি একটা বলতে পারলেন না, বা আপনার জেলার ইতিহাস সম্পর্কে জানতে চাইলেও আপনি কিছুই বলতে পারলেন না, তাহলে তো এটা হলো না আর কি, তাই না? সেক্ষেত্রে আপনাকে বলতে হবে যে আমি এগুলো জানি বা পারি, সরি বলার প্রশ্নে সরি বলতে হবে আর কি।
আর ফিজিক্যাল স্মার্টনেসের ক্ষেত্রে আপনার যে ড্রেসিং সেন্স, যেটা যে ড্রেস যেটা পরে গেছেন সেটা ঠিক আছে কিনা, ড্রেসিং কোড নিয়ে আমি নতুন করে কিছু বলবো না, অলরেডি আমি ভিডিও দেখি দিয়েই রেখেছি, কিন্তু ড্রেসের উপরে সেটা আপনি দেখে নেবেন, ড্রেসিং সেন্স ঠিক আছে কিনা, ফিজিক্যাল মুভমেন্ট বা কথা বলার ভঙ্গি, আপনি হাত নড়াচ্ছেন বা মুদ্রা দোষ, এই জিনিসগুলো আছে কিনা, এগুলো আসলে স্মার্টনেসের কাতারেই পড়ে। তো এই জিনিসগুলো মূলত ভাইবা বোর্ড, যে কোনো ভাইবা বোর্ড, বিপিএসসি বলুন, ক্যাডার নন ক্যাডারের ক্ষেত্রে অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সবারই কিন্তু ভাইবার একটা টার্গেট থাকে যে মানুষটা আমাদের পদের জন্য যোগ্য কিনা সেটা যাচাই বাছাই করা আর কি, এছাড়া আর কিছুই না। তো এ পর্যন্ত আসার পর যদি ভিডিওর মেন টপিক্স বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, নিচে কমেন্ট করে জানাবেন আপনি কোন টপিক্সের উপর নেক্সট টাইম ভিডিও পেতে চান, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। দেখা হবে নেক্সট টাইম নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।